আসসালামু আলাইকুম। চাবিয়া ব্লগ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে শেয়ার করছি পরোটা ছোলার ডালের মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি। আমি এখানে খোসা ছাড়ানো গোটা ছোলা নিয়েছি, রাত্রে ভেজিয়ে রেখেছিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধর জন্য চুলায় দিয়ে এই ফাঁকে আটা ছেনে নেব। ময়দাও রাতে ছেনে রেখেছিলাম, এখন আরও একটু ময়দা দিয়ে ছেনে নিলাম। ডাল ফোটার সময় যে ফেনা তৈরি হয় এটা খুন্তি দিয়ে ফেলে দিচ্ছি। দিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে কিছু সময় আবারও সিদ্ধর জন্য রেখে দিচ্ছি। এবার ডাল সিদ্ধ হতে হতে পরোটাগুলো ছেঁকে নেব। পরোটা তৈরি করে নিয়েছি, এটা আর দেখালাম না, সবাই আমরা জানি কিভাবে পরোটা করতে হয়। আমি সবসময় এরকম সিম্পল পরোটাই তৈরি করি। তেলে ভাজা খাবার যদিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবু মাঝে মাঝে একটু খেতে ইচ্ছে তো করেই, একটু রুচির পরিবর্তন। ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ আগে দিইনি কারণ সিদ্ধ হতে দেরি হয়। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম, ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দেব। 2 মিনিট পর ডালে তেল দেব। কড়াইতে তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ দারুচিনি, 2 এলাচ, কুচানো পেঁয়াজ, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, 2 তেজপাতা। এবার পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে ডাউলের মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে নেব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। জিরে আমি আগেই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়েছি ধনিয়ার পাতা, আবার একটু নেড়ে কিছু সময় রেখে দিব অল্প আঁচে। গরম ভাত, পরোটা, লুচির সাথে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনায়। আমি সাবিহা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।